বাংলা মানবতা সমাধান

কোরআনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন তাদের জন্য আমাদের খাস দোয়া রবুল আলামিন যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান আমিন আলমিন সম্মানিত ভাই বোনেরা দর্শক মন্ডলী যারা আমাদেরকে এই মুহূর্তে টেলিভিশনের পর্দার সামনে বসে দেখতে শুরু করেছেন আমাদের আলোচনা চলছে সুরাতুল আহজাব থেকে আর আলোচনার যে আয়াত নাম্বার তা হলো আয়াত নাম্বার ফিফটি আমরা আঠান্ন নম্বর আয়াত থেকে আলোচনা করব যারা মুমিনারীদেরকে যারা কষ্ট দিবে মুসলমানদেরকে যারা কষ্ট দিবে তাদের কি হবে সেটা আল্লাহ বলছেন বেগাইরি মাক্তাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা নিশ্চয় যারা মুমিন নরনারীদেরকে কষ্ট দেয় তারা অবশ্যই বড় ধরনের অপবাদ দিয়েছে তাদেরকে আর বড় ধরনের গোনাহের কাজ করেছে মুমিন নর নারীদের মধ্যে আল্লাহ নবীর পরে সব থেকে যাদের মর্যাদা বেশি তারা হলেন আসহাব রসুল আল্লাহর নবীর সাহাবিদের মর্যাদা হলো সবচেয়ে বেশি আল্লাহর নবীর সাহাবিদেরকে যারা কষ্ট দেয় এটা তাদের যখন তারা হিনে হায়াতে ছিলেন তখন যেমন ভাবে এটা বড় গুণা ছিল আর তাদের পরে যদি তাদের ব্যাপারে কোনো কটাক্ষ করা হয় কোন যদি বাজে বিদ্রুপ মন্তব্য করা হয় সেটাও যারা মন্তব্য করবে বড় ধরনের কবিরা গুণা তারা করলো জন্য আমরা খুবই সাবধান থাকতে হবে আল্লাহ রসুলের সাহাবিরা তারা তাদের জীবন দিয়ে দিনকে প্রতিষ্ঠা করেছেন তারা যদি আমাদের মতন স্বার্থপর হতেন না দুনিয়াদার হতেন আল্লাহর দিন কায়েম হতো না যেহেতু তারা দুনিয়াদার ছিলেন না স্বার্থপর ছিলেন না নিজের জীবনের সে আল্লাহকে আল্লাহর নবীকে আল্লাহর দিনকে বেশি ভালোবেসেছেন আর হাসতে হাসতে জীবনকে কুরবানি করে দিয়েছেন সেজন্যই দিন কায়েম হয়েছে আমার ভাই বোনেরা আর এই জেনারেশন যারা এই জেনারেশনকে আপনি বিরূপ মন্তব্য করবেন হাউ ডেয়ার ইউ আর আপনার কত বড় দুঃসাহস আপনি এটা করতেই পারেন না এমন কি আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম যেসব সাহাবিরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে অন্য অন্য সাহাবিদেরকে পর্যন্ত মন্তব্য করার সুযোগ দেন নাই আপনারা হাতে ব্যাপনে আবি বলতা রাহান তিনি তার ফ্যামিলিকে মক্কায় জানিয়ে দিয়েছিলেন মক্কা বিজয়ের যেই অভিযানের কথা

মলিন হয়ে গেল ওমরকে ধমক দিল মাহলানি ওমর ওমর থামো আলা তাদরি তুমি কি জানো না হাতিব বদরের যুদ্ধের ময়দানে সে অংশগ্রহণ করেছিল আর তুমি কি জানো আল্লাহ তাআলা বদরীর ব্যাপারে যারা বদরে অংশগ্রহণ তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন তুমি কি জানো ইফাআলু মাশাইতুম ফাকাদ গফারা আল্লাহু তোমরা যা খুশি তাই করো আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন আল্লাহ এমনকি ওমরের মতো মানুষ সাহাবীদের মধ্যে রদিয়া লাহান কত মর্যাদা উনাকে পর্যন্ত আল্লাহর নবী সংশোধন করলেন কারণ হাতে বেবনি আবি আল তা আল্লাহ তাহাল ব্যাপারে বিরূপ মন্তব্য করেছিলেন তাহলে আল্লাহ রসুলের সাহাবিরা তারা হলেন দ্য জেনারেশন অফ পারাডাইস এই সময়টা হলো এই সময় যারাই আল্লাহ রসুলকে ইমানের সঙ্গে দেখেছেন ইমানের সঙ্গে মরণ হয়েছেন তারা হলেন সাহাবি সাহাবি কাকে বলে যারা সংস্পর্শ পেয়েছেন অনেক কাপের তো সংস্পর্শ পেয়েছে কিন্তু তারা কিন্তু সাহাবি না সাহাবি হলো যেই লোক আল্লাহর নবীকে ইমানের সঙ্গে দেখেছে এবং ইমানের উপরে তার মরণ হয়েছে তিনি হলেন সাহাবি আল্লাহ রসুলের জীবদ্দশায় আল্লাহ রসুলকে দেখেছেন এবং তারা সাহাবী হওয়ার কারণে আল্লাহ আব্বুল আলামিন তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহরাব্লা আলমিন সূরা তোবার মধ্যে বলেন ওয়াসাবিকোনাল আউয়ালুন আমিন আল ওয়াদিন হ্রদ ওয়ান হোম মুহাজির এবং আনসারদের মধ্যে থেকে যারা প্রথম কাতারের আর তাদেরকে যারা ফলো করেছে তাদের জন্য কি হ্রদ আল্লাহান হোম আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছেন বলেন সুবহান আল্লাহ আর আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন যার তলদেশে ঝর্ণা ধারা প্রবাহিত সেরকম সুন্দর জান্নাতকে বাগিচাকে আল্লাহরা বলে আলমি তাদের যেন রেডি করে রেখেছেন তাহলে এই জেনারেশন হল জান্নাতি জেনারেশন জান্নাতি জেনারেশন যারা জান্নাতে অলরেডি গ্রান্টেড তাদের ব্যাপারে আপনার মন্তব্য করে লাভ কি হবে কোনো লাভ হবে হবে না এজন্য কোন সাহাবিকে আপনি সমালোচনা করতে পারেন না সাহাবিরাও মানুষ ছিলেন মানবিক দুর্বলতার কারণে হয়তো কোনো ইশতেহাদি মিস্টেক হতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু এটা নিয়ে আপনার করার অধিকার এখন পর্যালোচনা পরবর্তী জামানাতে এসে সাহাবিদের মধ্যে একাধিক মতামত পাওয়া গিয়েছে আবুজার রাজি আল্লাহ তাল ভিন্ন মতামত ছিল মালের ব্যাপারে আলী এবং মহাবিয়া রাজি আল্লাহ তালুমার মধ্যে ভিন্ন মতামত হয়েছে ওসমান রাজি আল্লাহ তালুর জামানাতে দেখা গিয়েছে যে সাহাবীদের মধ্যে বিভিন্ন ব্যাপারে একাধিক মত পাওয়া গিয়েছে অল অফ দ্যাট হ্যাপেন নো ডাউট কিন্তু এগুলোর কারণে আপনি ইন্ডিভিজুয়ালি কোন সাহাবাকে অথবা কালেকটিভলি তাদেরকে আপনি ব্লেম করতে পারবেন না দাস না এটা হারাম এটা যায়জ নাই এজন্য সাহাবিদেরকে আল্লাহ রব আল জান্নাত দিয়েছেন আপনি তাদের ব্যাপারে কোনো সময় গাল মন্দ করবেন না আপনার আমার মতন বেটা যদি হাজার হাজার লাখ লাখ এক জায়গায় করা হয় একজন সাহাবির আপনার কেন আঙ্গুলের সমান হবে না কাজেই আমরা ওই জেনারেশনের ব্যাপারে যেন কোন সময় বেয়াদবি না করি সবসময় রদি আল্লাহ এরপরে আপনার আবু নাম বলবাহ

আল্লাহ আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার সাহাবিদের ব্যাপারে আমি চলে যাওয়ার পরে তাদেরকে তোমরা টার্গেট বানাইয়া সমালোচনা পর্যালোচনা বিভিন্ন ভাবে তাদেরকে সমালোচনার পাত্র বানাবে না ফামান আহাববাহুম ফাবিহুব্বিয়া আহাববাহুম যারা আমার সাহাবিদেরকে ভালোবাসে তারা আমার ভালোবাসা পায় ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম যদি কোন আমার সাহাবিদেরকে কেউ যদি ঘৃণা করে আমি তাদেরকে ঘৃণা করি যদি আমার সাহাবীদেরকে কেউ কষ্ট দেয় তাহলে আমাকে তারা কষ্ট দেয় সুবহানাল্লাহ এত থেকে ক্লিয়ার কথা আর কিছু হতে পারে না আর সেজন্যই আল্লাহ নবীর আরক হাদিস হলো খইরুল কুরুন করনি সুম্মল্দিনহো সুম্মলদিন সব থেকে বেস্ট জেনারেশন হলো মাই জেনারেশন আমার সময়টা সবচেয়ে ভালো সময় তার সময় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সময় যখন সাহাবি রাহিনী হায়াত ছিলেন সুম্মল্লাদিনহোম এর এরপরে হলো এর পরে যে জামানা সাহাবিদের জামানার পরে হলো তাবেইনদের জামানা এটা হলো নেক্সট বেটার আর তাবেইনদের জামানার পর হলো তাবেইনদের জামানা সেটা হলো নেক্সট বেটার কিন্তু দা বেস্ট হলো দা জেনারেশন অফ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর নেতৃত্বে যে সমস্ত সাহাবিরা যান বাজি রেখে আল্লাহর দিনকে কায়েম করেছেন শহীদ হয়েছেন আর গাজী হয়েছেন তাদেরকে আপনি সমালোচনা করেন যদি করেন তাহলে আপনি বড় ধরনের গুণা করলেন আপনার দুনিয়া এবং আপনি আখেরাত করে দিলেন হ্যাঁ অন্য সমালোচনা করি অপবাদ দিই তাহলে আমাদের কি হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তবে এখনই নয় আমাদের সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার বিরতির পর পর ইনশা আল্লাহ আবারও আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইনশাআল্লাহ সি এব্রিওয়ান অফ ইউ সুন আফটার ব্রেক ইনশাআল্লাহ স্টে হোয়এভার ইউ আর ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবু হুরায়রা

কার জন্য এরি পড়জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হল হাদিস এই নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজে নির্দেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করা মুজাফফর বিন محسن ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভর হোসেন शाहिदুল্লাহ খান মাদানী আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ zakaria জাহাঙ্গীর আলমের এর উপস্থাপন দায়িত্বটা স্বয়ং নেভি গিয়ে দিয়েছেন মূলনীতি হচ্ছে মাত্র দুটি সর্বদয় হটপথে অটল থাকবে সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কেমন ছিল রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিস্মময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালাম আলাইকুম রহমেদুল্লাহ ইউ আবারাকত ওয়েলকাম ব্যাক আপনার দ্য ব্রেক বিরতির পরে আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আর আমরা আলোচনা করছি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লামের সাহাবীদের মধ্যে যেহেতু তারা মানুষ ছিলেন তাদের চিন্তাগত কোনো ভুল হতে পারে তাদের ইশতেহাদের কোনো ভুল হতে পারে সেটা আল্লাহ রব্বেলা আলামিন তাও মাফ করে দিয়েছেন সেজন্যই তারা সবাই জান্নাতি এভরি সিঙ্গুল ওয়ান অফ দেম দ্য গ্র্যাট জেনারেশন দে আর ইন জাননা নো ডাউট অ্যাবাউট ইট আল্লাহ রাব্বুল আলামিন নিজে কনফার্ম করেছেন রদি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেছেন তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছেন সুবহানাল্লাহ এর থেকে বড় সার্টিফিকেট এর থেকে বড় কনফার্মেশন আর কিছুই হতে পারে না পারে না পারে না সম্মানিত ভাই বোনেরা এখন বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন দেশে দেশে বিভিন্ন জামানাতে যারা আল্লাহর পক্ষের সৈনিক হয়ে কাজ করেছেন দাওয়াতি দিনের যারা কাফেলার বিভিন্ন নেতৃত্ব দিয়েছেন সেটা আপনি আরব দেশের কথা বলেন অথবা আজম দেশের কথা বলেন মিশরের কথা বলেন অথবা প্যালেস্টাইনের কথা বলেন রাশিয়ার কথা বলেন আর ব্রিটেনের কথা বলেন বাংলাদেশের কথা বলেন আর ভারতের কথা বলেন পাকিস্তানের কথা বলেন আর আফগানিস্তানের কথা বলেন যেই দেশেরই কথা বলেন না কেন এরকম আল্লাহর মুখলেজ বান্দাদেরকে কষ্ট দেওয়া হয়েছে এমনও হয়েছে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে এই ফাঁসি দেওয়ার কোনো জাস্টিফিকেশন ছিল না সারা দুনিয়া জানে এই ফাঁসিটা হওয়া উচিত ছিল না কিন্তু আমাদের হাতে ক্ষমতা আছে আমরা জোর করে ফাঁসি দিয়েছি আল্লাহর কসম করে বলি এই যে একজন আল্লাহর মুখলেজ বান্দা বান্দিকে কষ্ট দিলাম জেলখানায় রাখলাম আর আমরা জেলখানার অন্ধকার কুঠুরির মধ্যে রেখে দিলাম আমাদের ক্ষমতা চিরদিন থাকবে না এজন্য আল্লাহ আল্লাহ দুনিয়াতে আমাদের বে করবেন আখেরাতেও আমাদেরকে বে করবেন এই দুনিয়ার আদালতই সর্বশেষ আদালত নয় দুনিয়ার আদালতে সব কিছুর ফয়সালা হয় না আদালত আখেরাত নামে এক আদালত রয়েছে যে আদালতের বিচারক হবেন শাহেন শাহী আল্লাহ সুবহান যেই আদালতের বিচারককে ঘুষ দেওয়া যায় না যে আদালতে গিয়ে আপনার উকিল নিয়োগ করে যেখানে আপনার ব্যারিস্টার নিয়োগ করে সিদ্ধান্তকে পাল্টানো যায় না যে সমস্ত বিচারক যেই বিচারক তিনি মানুষের পরোয়া করে উল্টা পাল্টা রায় দিবেন না সেই বিচারক কে সেই বিচারক হলেন হাকিমি আল্লাহ তাআলা কি সব বিচারকের বড় বিচারক নন বালা ইয়ারব্বানা অবশ্যই আল্লাহ হলেন সব বিচারকের বড় বিচারক আমরা অন্যায় অবিচার দুনিয়ার দেশে দেশে দেখেছি ইমাম আহমদ বিন হামল রহমান আলাই বেতরাঘাত করা হয়েছিল আমরা দেখেছি তার বদলা আল্লাহ সুভান হুয়াতা আলা নিয়েছেন একের পর এক খলিফা সব শেষ আল্লাহ রব্বুলা আলামিন এভাবেই দেখান যুগে যুগে এমনো হয়েছে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে আপনার ফাঁসি হয়ে যাবে আপনি সরি বলেন সরি বললে মা তখন আল্লাহর দিনের মুজাহিদরা বলেছেন মহুদ কা ফসাল আসমান সে জমিন সে নেহি মরনের ফয়সালা আসমানে হয় জমিনে হয় না কথা ঠিক মরনের ফয়সালা কোনো দিন জমিনে হয় নাই আসমানেই হয়েছে হ্যাঁ আল্লাহ যাকে শহীদ হিসেবে কবুল করবেন তার সৌভাগ্য এবং আল্লাহর কবুল ইয়াদ অনেক নবী রসুল তো আল্লাহ কবুল করেছেন শহীদ হিসেবে জাকারিয়ার কথা শুনেছেন জাকারিয়া ছেলে ইয়াহিয়ার কথা শুনেছেন তারা তো শহীদ হয়েছেন আলাইহিমুসালাম কাজেই একজনকে ফাঁসি দিয়ে দেয়া হলো একজনকে মেরে ফেলা হলো আর এর জন্য আপনি মনে করবেন না যে এই লোকটা অপরাধী তাহলে আপনি নিজে যদি অপরাধী মনে করেন যেখানে সত্যের লেশ মাত্র নাই সেটাকেও জোর করে একজন একজনের অপরাধ আর একজনের ঘাড়ে চাপানো হয় উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে এরকম মুমিনদেরকে কষ্ট দেওয়া হয় এই পৃথিবী এভাবেই চলছে এই পৃথিবীতে হয়তো আমরা বিচার পাব না আমাদেরকে এরকম কষ্ট যারা দিচ্ছে ওরাও কষ্ট পাবে ওদের জন্য আমরা বদ করি না তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দেয় যদি আল্লাহ ওদেরকে হেদায়ত দেয় তাহলে আমরা আমাদের সব কষ্ট ভুলে যাব আর ওদের নিশ্চয় যদি হেদায়ত না থাকে

যাদের জীবন নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেওয়া হয় বিভিন্ন দুনিয়াবি লোভ লালসা দেখানো হয় আর তারা যারা কম্প্রোমাইজ করে না আল্লাহ তাদেরকে তুমি হিম্মত দিও তাদেরকে তুমি সুস্থ রেখো আর তোমার দিনের পথে তাদেরকে রেখো আল্লাহ আর যদি তোমার দিনের জন্য মর্দে মুজাহিদের রক্ত প্রয়োজন হয় তুমি নিও কিন্তু আল্লাহ তারপরে তুমি তোমার দিনকে বিজয় দান করো সম্মানিত ভাইরা আমার দর্শক বোনেরা এরকম ঘটনা আপনার দেশে ঘটে আশেপাশের দেশে ঘটে সারা পৃথিবীতে ঘটে ঘটেই যাচ্ছে একের পরে এক আপনি মনে করবেন না যে আল্লাহ আর বলে আলামিন মনে হয় এটা গাফেল হয়ে আছেন তারা যেন এরকম মনে না করে যে আল্লাহ হওয়া তা আলাহ তাদের ব্যাপারে গাফেল হয়ে আছেন ইন্নামা ইওয়াখের আল্লাহ সুফহানা হওয়া তা তাদেরকে একটু তাহির করেন এমন দিন আসবে যেদিন চোখ ছানা বড়া হয়ে যাবে আল্লাহ রব আলিন সেই দিনের অপেক্ষায় আছেন আর যারা আপনারা বিভিন্ন ধরনের রাজনৈতিক কারণে পলিটিক্যাল কারণে মুসলমানদের উপরে নির্যাতন করেন এটা আপনারা বন্ধ করুন এতে আপনি নিজের নিজের কপালকে পড়াচ্ছেন এরকম কাজ যেন কোন মুসলিম নরনারী না করে আপনি নিজে মুসলমান হয়ে আর মুসলমান ভাইকে কেন কষ্ট দিবেন প্রমাণ না হলে তারপরও কেন একজনকে আপনি সাজা দিবেন আর একজন কেনই বা আপনি আদালতে গিয়ে মিথ্যা সাক্ষী দিবেন কেন একটা বানুয়াটি কেস আপনি পরিচালনা করবেন এই রাজনীতি কি আপনার কবরে যাবে এই রাজনীতি কি আপনার আখেরাতে যাবে আপনার আখেরাত কে আর কবরকে কে করে দিবে আল্লাহকে আমরা ভয় করি আর সবাই আমরা আসি এবং এই কথা জানি যে মরণ কিন্তু আমাদের আছে মরণের পরে কোনো জিনিস নিজে আর বানানো যাবে না মরণের পরে বিচারের সময় কোনোভাবে মিথ্যা কথা বলা যাবে না সেদিন আল্লাহ তালা ঠিকই বিচার করবেন এজন্য জন্য কেমত পর্যন্ত যারা মুখলেস মুমিন বান্দাদেরকে আল্লাহর পথে দায়ীদেরকে আলেম ওলামাদেরকে যারা কষ্ট দিবে তাদের ভবিষ্যৎ তারা ধ্বংস করে ফেলবে তারা তাদের দুনিয়া এবং আখেরাতকে তারা বরবাদ করে ফেলবে এই নিয়ম পর্যন্ত চালু থাকবে আর তার প্রমাণ হলো এই আয়াত যেখানে আল্লাহ সুসেন যারা নর নারীদের কে কষ্ট দেয় বিনা কারণে বিনা প্রয়োজনে ফর নো রিজন দ্যার ইন পিপল এরপরও তাদেরকে কষ্ট দেয় কি হবে ফাকদে হেতামালু তারা কিন্তু বড় ধরনের অপবাদ দিল। বড় ধরনের তারা দিল তাদের ব্যাপারে ওয়া ইস আর ক্লিয়ার গোনা তারা করে গেল কবিরা গোনা তারা করলো এই দুর্ভাগ্যজনক বিষয় পৃথিবীতে বর্তমানেও চলছে হয়তো সামনেও চলবে কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু সবকিছু ফয়সালা হয়ে যাবে না কে মরে গেল আর কে বেঁচে থাকলো এর মধ্যে দিয়ে কিন্তু সাকসেসের আপনার ফয়সালা হয় না মূল সাকসেস হলো আপনার আখেরাতে সাকসেস কেয়ামতের কঠিন ময়দানে সেদিন বোঝা যাবে যে কে আসলে সাকসেসফুল আর কে লৌজার কে সেদিন সফল কাম হলো আর কে ক্ষতিগ্রস্ত হয়ে গেল তার আল্লাহ ইসলাম কে ভালোবাসি না বরং যারা আসল ইসলাম নিয়ে চলতে চায় তাদেরকে আমরা বাধা দেই তাদেরকে আমরা কষ্ট দেই তাদেরকে বিভিন্ন কটুক্তি করি আবার কিছু মানুষ আছে আমরা মডার্নিজমের নামে ইসলাম পন্থীদেরকে লেখার মাধ্যমে কষ্ট দেই টেলিভিশনের আমরা টক শোতে গিয়ে কষ্ট দিই বিভিন্ন ভাবে কষ্ট দেই আমরা কিন্তু আল্লাহর কাছে অপরাধী হয়ে যাচ্ছি মূল ফয়সালা যেহেতু আল্লাহ করবেন এই জন্য আল্লাহর ফয়সালার জন্য আমরা যেন অপেক্ষা করি আর আমাদের আমলকে যেন আমরা নষ্ট না করি সম্মানিত ভাই ও বোনেরা এই জন্য আপনারা আপনার চোখের সামনে কোনো দুর্ঘটনা ঘটে গেলে কোনো ভালো মানুষকে শেষ করে দেওয়া হলে হত্যা করে ফেলা হলে फांसीর মঞ্চে ঝুলিয়ে দেওয়া হলে আপনি যেন এর জন্য হতাশ হয়ে না যান এটা আল্লাহর পরীক্ষা এবং আল্লাহ এর মধ্যে দিয়ে হক কে الله উপরে উঠাবেন বাতিল কে الله পদদলিত করবেন সেটাই হবে যা আল হক ওয়া যা হকল বাতিল ইন আল হক অবশ্যই আসবে বাতিল চলে যাবে বাতিল চলে যাওয়ার জন্য এসেছে কাজেই। এই নিয়ম কে পর্যন্ত চলবে এটাই হলো আয়াতের শিক্ষা মুমিনদেরকে আমরা যেন কষ্ট যেন না দেই আমরা যেন এর থেকে ফিরে থাকি আল্লাহ সুহান যেন আমাদেরকে আয়াতের কথাগুলোকে বোঝার এর উপরে আমল করার তাও ফিক দেন ইনশাআল্লাহ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আর আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবার এই সময়কে কবুল করুন আমিন ও সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত Oh যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ কোরআনের কথা যেগুলো অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উৎচ্ছেদ করার জন্য দাউদ আলাইহিস কে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনিত করলেন তোমরা ঈমান আনো যখন তারাই মেনেছিলে কোরআন সুন্নাহ যখন যেটা বলল সেটা মেনে নাও আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানকের হুকুম মানো উপস্থাপনায়মিনের কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরানের কাহিনী saturdays provide in britain we are facing one big problem that are you muslim or british the space to talk in india back home they ask are you a muslim first or indian first and we muslims should know how to reply how to turn the tables over the place to knock why trinity

প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস বাংলায়